আজকে মানুষ দেখেছে কয়লা চোরের নাম কি, বালি চোরের নাম কি, পাথর চোরের নাম কি, সব চুরি গরু পাচারকারীর নাম কি, তৃণমূল মানে কি এনামূল, আর লাল চুল কানে দুল তার নামকে তো পৌঁছে দিতে হয়েছে। গরু নাই, গরুর নাম করে 30,000 করে টাকা নিয়েছে আমফানে, পানের বরজ নাই 6-12,000 টাকা করে নিয়েছে এই চোরগুলো, এদেরকে ভোট দিবেন আপনারা? তৃণমূলকে বলবেন পঞ্চায়েতে ভোট দিতে দাওনি, লোকসভাতে নাগা পুলিশ, বাইরের রাজ্যের পুলিশ আর এই রাজ্যের পুলিশ সবকে ধমকে চমকে খাইয়ে ঘরে শুয়ে দিয়েছিলে। সরকারি কর্মচারীর ডিএ নাই, তৃণমূলের ভোট নাই, আর বেকার ভাইরা 2 কোটি বেকার তৈরি করেছে। অনেক যন্ত্রণা নিয়ে আমরা এই পার্টিটা ছেড়েছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে 1.5 জন আদরিনী আর উনার তোলাবাজ ভাইপো, এর বাইরে সবাই ল্যাম্পোস্ট, সবাইকে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম, দিদি বলুন দিদি বলুন, কারোর কিছু বলার অধিকার নেই। আপনি দেখলেন নীল সাদা রং, এর বাইরে কিছু হয়নি। পশ্চিমবঙ্গে ভাট বলা হয়, সেখানে জমা করানো হয়েছে ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে। আমি সেদিন কার বউ নারেলা, কার বোন কার মেয়ে নারেলা বলিনি, কিন্তু ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। পরের সবাই গিয়ে বলছে আমার বউকে ধরে টানছে, আরে তোমার আপনার স্ত্রীর অ্যাকাউন্টে যদি কয়লার অবৈধ টাকা যায়, বিদেশে টাকা পাচার করেন, তাহলে তো আপনাকে ধরে টানবে। করুণানিধির মেয়ে কানি মাঝিকেও তো জেল খাটতে হয়েছিল। ভারতবর্ষের আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো আপনি নন, গোটা বলছে বাংলার মেয়েকে চাই। আর আপনাকে কেউ মেয়ে বলে ভাবে না, সব বাংলাদেশের অনুপ্রবেশকারীদের, আপনি হলেন ফুফু আর রোহিঙ্গাদের খালা, আপনি অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা, বাংলার মেয়ে নয়। এবারে বিসর্জন দেবে সবাই প্রস্তুত। আমি বারুইপুরে একটা জায়গায় চা খেতে নেমেছিলাম, সেখানকার ছেলেরা ছুটে ছুটে আসছে, বলছে দাদা আমাদের গ্রামের পর গ্রাম বিজেপি হয়ে গেছে, আমরা এদের তাড়াবো, বাংলার সর্বনাশ করে দিয়েছে, এদেরকে সরাতেই হবে। সবার উন্নয়নের জন্য বিজেপি চাই, আমাদের এই লড়াই চলছে, শুনে রাখুন। আজকে তো আজকে কুলতলির মাটিতে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, তার মানে পরিবর্তনের আরেকটা পরিবর্তন এবারে হচ্ছে আমি নিশ্চিত। আমি প্রথমেই অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো জেলার জনপ্রিয় সভাপতি সুনীপ দাসকে এবং তার সমস্ত সাথী মোর্চা সেল সবাইকে, যাদের উদ্যোগে এই কর্মসূচি সফল হয়েছে। আমাদের মধ্যে মহারাষ্ট্রের যিনি রূপকার বলা যেতে পারে, কল্লার মতো ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী, মেহবুব খানের মতো ফলতার জাহাঙ্গীর খানের মতো ছোট 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 তোলাবাজ, যাদের পুলিশ স্যালুট করে, আর পুলিশ আর গুন্ডা নিয়ে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গণতন্ত্র ধ্বংস করেছে। আজকে আপনারা জানেন এই জেলাতে 14 সালের পরে তোলাবাজ ভাইপো এখান থেকে জেতার পরে এই জেলার কোন পঞ্চায়েত সমিতি পুরসভা জেলা পরিষদ আইনে চলে না। আপনারা জানেন এই জেলা পরিষদে কাজ নিতে গেলে 15-20% টাকা দি। করোনার মধ্যেও বিহারে ভোট হয়েছিল, বিহারে ভোট সবাই মোদিজিকে দেখে দিয়েছে, নাড্ডাজি অমিতজির সংগঠনের ভোট হয়েছে, মাঠে ছিলেন দুজন যাদের আমরা অস্বীকার করতে পারি না, এক দেবেন্দ্র ফডনবীশজি আর একজন ভূপেন্দ্র যাদবজি। স্পেশাল থ্যাঙ্কস টু দেবেন্দ্রজি ফর বিহার ইলেকশন, আপনি কেল যে আপকে ফ্লাইটে। আজকের এই সভায়
স্বপন দাস আছেন আমাদের রাজ্য কমিটির, গৌতম চৌধুরী আছেন, সোমনাথ ব্যানার্জি আছেন, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার আছেন, জানেন অনেক যন্ত্রণা নিয়ে তিনি তৃণমূল ছেড়েছেন, বিজেপিতে যোগ দিয়েছেন, ত্রিদীপ মণ্ডল দেবতার হাফ দরকার নেই রাখো, কিন্তু তোমাদের তাড়িয়ে বাংলাটাকে শান্তি করব। আজকে সর্বস্তরে চুরি আমফানে বলেন, আমফানে মোদিজি কত তারিখ আমফান হয়েছিল, আমিও দিঘার সমুদ্র কাছে ছিলাম, আপনারাও দেখেছেন উড়িয়ে নিয়ে গেছে বিকালবেলা সন্ধ্যাবেলা ঝড়। মোদিজি 20 তারিখে মে মাসে ঝড় হয়েছে, 22 তারিখে এসেছে, 1000 কোটি টাকা 23 তারিখে পাঠিয়েছে, নভেম্বরের 14 তারিখে 2750 কোটি টাকা পাঠিয়েছে আপনাদের জন্য। আপনি বলুন 20,000 টাকা করে ঘর ভাঙার টাকা কারা পেয়েছে? সব এই তৃণমূলের চোরগুলো পেয়েছে, কাকা কাকি পেশা পেশি জ্যাঠা জেঠি খুড়া সালা সালি ভাগনা ভাগ্নি গোটা গোষ্ঠী নিয়েছে টাকা, আপনাদের দেয়নি। মেহবুব খানকে বেঁচে থাকতেই হবে, শওকত মোল্লাকে বেঁচে থাকতেই হবে, দুর্গ বানিয়ে রেখেছে 24টা পুলিশ, আর জাহাঙ্গীর খান গেলে তো জেট প্লাস, সামনে 3টা পিছনে 3টা হুটাল লাগিয়ে যাচ্ছে। তিনি জেলা পরিষদের কেউ নয়, দক্ষিণ 24 পরগনায় তিনি বসে আছেন, আর এখানকার অপদার্থ ডিএম হেসের 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 বলে যাচ্ছে। এদেরকে সরান, একদম তলে তলে ঐক্যবদ্ধ হয়ে যান, চুপচাপ পদ্মে ছাপ সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, ভোট এবারে হবে, ভোট আমরা করাবো, ভোট এবারে ইলেকশন কমিশনকে বাধ্য করাবো, বিজেপি ভোট করতে নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে চাপ দিবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভাইপো যাবে শ্রী ঘরে, সবাই ভালো থাকবে। আজকের মঞ্চে উপস্থিত আছেন 1 নম্বর মন্ডল সভাপতি লক্ষ্মীকান্ত মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন 2 নম্বর মন্ডলের সভাপতি মাননীয় সৈকত শাসমল মহাশয়, উপস্থিত আছে 3 নম্বর মন্ডল সভাপতি মাননীয় রামপ্রসাদ মহাশয়, উপস্থিত আছে 4 নম্বর মন্ডল সভাপতি মাননীয় সঞ্জীব সর্দার মহাশয়। ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন আমাদের দক্ষিণ 24 পরগনা পূর্ব জেলার সম্মানীয় সাধারণ সম্পাদক সুমন দত্ত মহাশয়। সুমন দত্ত মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য আগ্রহ প্রকাশ করছি। ভারত আমরা দেখেছি আমফানের সময় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি ছিল ভারতীয় জনতা পার্টি ছিল ভারতীয় জনতা পার্টি ছিল একটু শান্ত। 100-এর বেশি পুলিশ অফিসার এবং 50 জনের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা নিয়মিত টাকা নিত, সবচেয়ে বেশি ভাগটা যেত দোলাবাজ ভাইপোর কাছে, সম্পূর্ণ ডকুমেন্ট সহ আমি এর আগেও ডকুমেন্ট দিয়ে দেখিয়েছিলাম,
এটাও ডকুমেন্ট দিয়ে দেখাও, সময় হলে ঠিক দেখাও। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই আধিকারিকরা আশাটাকে চলে গেলেন। হ্যাঁ, ও বুঝাতে গেছিলেন, তাতে ভাইপোর নাম না বলে ম্যাডাম নারুলাকে বুঝাতে শালিকার বয়ের আগেও করে ব্যাপারে ধর্ণা দিয়েছে। শালিকার বয়ানে একাধিক অসঙ্গতি, শালিকার বয়ান তো আমি শুনিনি, জানি নাকি সিবিআই বলতে পারে। হাইপোথিক্যাল কাল্পনিক কোশ্চেনের উত্তর আমি দেবো। আমার কাছে যা ডকুমেন্ট ছিল দেখিয়েছি, আগামী দিনেও দেখাবো। এবং এদের শেষ ঠিকানা হচ্ছে জেল। এরা চিটফান্ডের টাকা থেকে শুরু করে সব টাকা ঝেড়েছে, সব চিটফান্ডের পশ্চিমবঙ্গে। এখানে জিজ্ঞেস করবেন, এখানে প্রচুর লোকের টাকা, রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, সারদা, কত গরিব মানুষের টাকা ঝেড়েছে। অ্যালকেমিস্টের মালিক কেডি সিং, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন তৃণমূল থেকে, 70 লক্ষ গরিব পরিবারের টাকা ঝেড়েছে। ক্ষমা করবে? গ্রামের লোক জোট বেঁধেছে, এবারে ভোট হবে, সব মস্তানি করে কিছু হবে না। অ্যাঞ্জেলা, প্রয়াগ, আইকর, আর খেলা হবে বলেছিলেন আওয়ামী লীগের এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জে। এরা বাংলাদেশ করতে চায়, আর আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে আছি, আমরা বাংলাদেশ করতে দেবো। শুভেচ্ছা।